হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদের সাথে ইমুর একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব। আপনার ইমু থেকে কোনো মেসেজ, ফটো অথবা ভিডিও, অডিও যদি ডিলেট হয়ে যায়, সেটা আবার কিভাবে আপনার ফোনে ফিরিয়ে নিয়ে আসবেন সেই জিনিসটা দেখাবো। আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে একটা মেসেজ পাঠিয়ে থাকে, সেটা যদি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর সেই মেসেজটি যদি আপনার বন্ধু তার ফোন থেকে ডিলেট করে ফেলে, কিন্তু সেটা আর আপনার ফোনে শো করবে না, তো কিভাবে সেই মেসেজটি বা সেই ফটো বা সেই ভিডিওটি আপনার ফোনে আবার ফিরিয়ে নিয়ে আসবেন আমি সেই জিনিসটি দেখাবো। তবে আগে দেখুন, আপনার বন্ধু যদি কোনো ছবি পাঠায়, ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে এই ছবিটি পাঠালো, এখন এটা যদি কোনো কারণে আপনার ফ্রেন্ড ডিলিট করে ফেলে, কিন্তু এটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই ছবিটি আবার কিভাবে আবার আপনার ফোনে ফিরে নিয়ে আসবেন সেই জিনিসটা আমি দেখাবো। তো চলুন দেখে আসি, আপনার বন্ধু যদি ওই মেসেজটি ডিলিট করে ফেলে তাহলে এভাবে আসবে, ফ্রেন্ড হ্যাজ ডিলেটেড দিস ফটো। এখন এই মেসেজটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন এই মেসেজটি যদি আপনাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে আপনি এই মেসেজটির উপরে চাপ দিয়ে ধরে রাখুন। চাপ দিয়ে ধরলে আসে শেয়ার, ডাউনলোড, ডিলিট। আপনি ডাউনলোড করে ফেলুন, ডাউনলোড টু গ্যালারি। এখন আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে ইমুর একটা অপশন পাব, আমার যে ফাইলটা ইমুতে ডাউনলোড হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছবিটি আমার ইমু থেকে ডিলিট হয়ে গিয়েছিল, সেটা আবার আমি ফিরে নিয়ে আসলাম। এভাবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ জিনিস ইচ্ছা করলে আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এভাবে যে কোনো মেসেজ আপনি ইমু থেকে এভাবে ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো মেসেজ আপনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।